নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা শিশুর মনস্তাত্ত্বিক নিরাপত্তা ঋতু পূর্বে 36টি পর্ব আপনাদের সামনে উপস্থাপন করেছি, এখন হাজির হয়েছি আপনাদের সামনে 37তম পর্ব নিয়ে। আশা করছি এ পর্বগুলো থেকে আপনারা তথ্য পাচ্ছেন, এ পর্বগুলো থেকে আপনাদের শিশু সন্তানদের গড়ে তোলার জন্য পর্যাপ্ত ধারণা পাচ্ছেন এবং এই বিষয়টি নিয়ে আপনারা আমাদের সহযোগিতা করবেন আশা করছি। ধারাবাহিক আলোচনায় এখন আমরা শিশুকে দায়িত্ববোধ শিক্ষা দিতে হবে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। দায়িত্ববোধ একটি ইম্পর্ট্যান্ট বিষয়। একজন মানুষ পৃথিবীতে যখন আগমন করে তাকে অনেক বড় দায়িত্ব দেওয়া হয়। একজন মানুষ, একটি শিশু ক্রমেই সেই দায়িত্ববোধটাকেই ক্রমেই লালন করতে থাকে। যত বড় হয় তখনই সে দায়িত্ববোধ তার ভিতরে পর্যাপ্ততা পায় এবং তার পরিপক্কতা পায়। দায়িত্ববোধ যদি উন্নত না হয় তাহলে একটি শিশু সঠিক বোধ নিয়ে এবং তার যে কি কাজ রয়েছে, এই পৃথিবীতে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন, সেই দায়িত্বগুলো সে পরিপালন করতে সক্ষম হবে না। দায়িত্ববোধ উন্নত হওয়া সফল মানুষের অগ্রগামী প্রতীক। সুপ্রিয় দর্শকবৃন্দ, শিশু মানুষে অধিকাংশ ক্ষেত্রে নিজে নিজেই কিছু দায়িত্ব পালনের প্রবণতা দেখা যায়। এমতো ক্ষেত্রে তার স্পৃহাকে কঠোরভাবে কোনো কোনো বাবা দমন করে থাকেন। এখানে অধিক মাত্রায় রক্ষণশীল হলে শিশু তার নিজস্ব দায়িত্ববোধ ও আত্মবিশ্বাস হারিয়ে ফেলতে পারে। এতে তার মধ্যে গভীর হীনমন্যতা তৈরি হয় যা তার ভবিষ্যৎ সাফল্যের পথে নিশ্চিত অন্তরায়। মনে রাখবেন, একটা শিশু যখন কোনো কিছু করতে চায় তখন তাকে করতে দিন। একটা শিশু নিজের পক্ষ থেকে যখন কোনো দায়িত্ব পরিপালন করার জন্য আগ্রহী হয় তাকে বাধা দেওয়া যাবে না, কারণ তাকে যখনই আপনি বাধা দিচ্ছেন তখন তার বড় রকমের একটা কর্মযজ্ঞে আপনি ছেদ ফেলে দিলেন। সে জানে না এই কাজটি তার জন্য ভালো অথবা মন্দ। আপনি তাকে এই ডিরেকশন দিতে পারেন, সে ভালো করছে না মন্দ করছে তাকে বুঝিয়ে বলতে পারেন। কিন্তু যদি দেখেন সে যে কাজটি করছে সে কাজ কোনো ক্ষতির মধ্যে তাকে ফেলবে না, তার শারীরিক ক্ষতি কিংবা মানসিক ক্ষতি অথবা আপনার সামাজিক কোনো ক্ষতির মধ্যে সে পড়বে না, তাহলে তার এই কাজ করাটাকে বাধিত করবেন না, বাধা দিবেন না। এই বাধাটাই তার জন্য একটি বড় রকমের দায়িত্বহীনতার পরিচয় দিতে পারে ভবিষ্যতে। মনে রাখতে হবে, আপনার শিশু আপনার কাছ থেকে উৎসাহ পাবে, আপনার শিশু আপনার কাছ থেকে আগ্রহ খুঁজে পাবে। শিশুরা কিন্তু তার পিতামাতাকে সবসময় স্টাডি করে, অনুকরণ করে। দেখবেন আপনি যেভাবে যে কাজটি করছেন ঠিক আপনার সন্তান সেইভাবেই সেই কাজটি করার জন্য প্রস্তুত হয়, আপনার দিকে সে আড়ে আড়ে তাকায়। আপনি যখন কাজ করেন, আপনি যখন রান্না করেন, আপনি যখন ঘরের কোনো কাজ করেন, আপনি এমনকি কীভাবে হাসেন, আপনার সন্তান কিন্তু আপনাকে সেটিও ফলো করে। সুতরাং আপনি কোনো কাজ যখন করবেন, আপনি যখন বাধা দিবেন, তখন এই বাধা মানসিকতা কিন্তু তার ভিতরে একটি বড় রকমের আঘাত ফেলতে পারে। সুপ্রিয় দর্শকবৃন্দ, শিশুকে দায়িত্বনিষ্ঠ হয়ে গড়ে ওঠার বাস্তব শিক্ষা দিতে হবে। নিজের কাজ নিজে করাতে কোনো দোষ নেই, এই মূল্যবান শিক্ষাটি শিশুকে শেখাতে হবে। নিজের খেলনা ও বইপত্র নিজেই গুছিয়ে রাখা, নিজের পড়া নিজেই প্রস্তুত করা, সপ্তাহের কোন কোন দিন কোন পড়া তা নিজেই ঠিক রাখা, এই বিষয়টিগুলো শিশুর উপরে ছেড়ে দিন। তাকে বলুন যে তার পড়া যেন সে নিজেই ঠিক রাখে, এবং কোন দিন কোন পড়া আপনি তাকে বলবেন না, সে পড়া তাকে বলতে বলুন, তার কাছে জিজ্ঞেস করুন, বরং আপনার প্রয়োজনে সে আপনাকে সহযোগিতা করবে। এভাবে আপনি তাকে স্বাধীনতা দিতে হবে। তাকে এভাবে স্বাধীনতা দিলেই তার দায়িত্বনিষ্ঠতা কিন্তু ক্রমেই গড়ে উঠবে। নিজের দাঁত নিজে ব্রাশ করা, আমরা অনেক সময় দেখি যে সন্তান অনেক বড় হয়েছে কিন্তু বাপ মা তার ব্রাশ করিয়ে দিচ্ছেন, দিবেন না, তাকে নিজে হাতে ব্রাশ করতে দিন। কীভাবে ব্রাশটা খুলতে হয়, ব্রাশে কীভাবে পেস্ট মাখাতে হয় এবং দাঁত ব্রাশ করার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া তাকে শিখিয়ে দিন, নিজেই সে প্রক্রিয়া ব্যবহার করে সে যেন কাজ করতে পারে। তার পোশাক নিজেই যত্ন করে গুছিয়ে রাখা, নিজেই পরবে এবং প্রত্যেক দিন দায়িত্ব পালনের জন্য অনুশীলন সেটা করুক তার নিজের কাজের জন্য, এভাবেই তার উপরে ছেড়ে দিতে হবে। নিজের ঘরে নিজের টেবিল নিজেই গুছিয়ে রাখবে। দৈনন্দিনভাবে এই ধরনের ছোট ছোট কাজগুলো শিশুর উপরে আপনি ছেড়ে দিন। তার বই, তার পোশাক, তার টেবিল, তার ঘর, তার বিছানা, তার বালিশ, তার সব কিছুকেই তাকে আপনি গুছিয়ে দেওয়ার স্বাধীনতা দিন। নিজে গুছিয়ে দিক এবং আপনি দিন শেষে তাকে প্রশংসা করুন, অনেক সুন্দর হয়েছে তার এই গোছানো। দেখবেন সে অনুপ্রাণিত হবে এবং এভাবেই দায়িত্বশীলতা তার মধ্যে গড়ে উঠবে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে পর্যন্তই রাখছি। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। সেনাগাদ ভালো ও সুস্থ থাকুন, সবাই আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম
ورحمه الله وبركاته. তেরু ছা